Just left BRAC Bank. ওদের মতন ইরিটেটিং, আমি এখন রাস্তার মধ্যে হাঁটতেছি ভাই, ওদের মতন ইরিটেটিং মানুষ আমি জীবনে কম দেখছি ভাই। কোথা থেকে গ্রাম থেকে উঠা আসে আর কোন রাস্তার ওপার দিয়ে ওখান থেকে এসে কামলা খাটে, বাট অ্যাপারেন্টলি দি থিং দি আর দ্য সুপার স্টারস অফ বাংলাদেশ। ইটস ফাইন্যান্স মাদারফাকার, ইটস ফাইন্যান্স নট ফিন্যান্স, ফরগেট ইংলিশ। তাদের মাদার টাং বাঙালি, সো দে আর বাঙালস। এখানে দাঁড়াতে একটা দুটো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে যাই, তিন ঘন্টা দাঁড়ায় থাকা লাগে। আপনার টোকেন আছে কোয়েশ্চেন জিজ্ঞেস করার? না নাই। টাকা দিছেন? ইনকাম আছে? আমাদের এটা হয় না, আমাদের এটা হয় না, আমরা এটা করি না ভাই। মানুষের ব্যাংকে আমরাও কাজ করে আসছি, আমরাও কাজ নিয়ে আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ব্র্যাকেই আছে অনেকেই। এদের মতন চুত মারানি আমি জীবনে দেখি। ইবিএল ব্যাংক, ইস্টার্ন বাংলাদেশ ব্যাংক, ওরা একটু খাপছাড়া খাপছাড়া, বাট সত্যি কথা কি ওটা একটু ইরিটেটিং লাগে খাপছাড়া বলতে, কিন্তু দে আর দ্য মোস্ট নাইসেস্ট এভার। চেয়ার থেকে উঠে এসে বলবে যে ভাই কী হয়েছে এখানে, গুড লাক। এগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংকের লোকজন হচ্ছে খাবে মোটা হবে, ভোগা মোটা করে এটা, তারপরে আমাদের টাকা দিয়ে ইয়ে করবে, বলছে ও হো আমরা বড় লোক মানুষ, এত মানুষের কথা বলা যাবে না। দুইটা কোয়েশ্চেন ছিল, দুইটা কোয়েশ্চেন, ওই জন্য আমার প্রায় আধা ঘন্টা দাঁড়া থাকা লাগছে। অ্যাপারেন্টলি আই লুক লাইক এ কামলা, আই ডু লুক লাইক এ কামলা। সকালবেলা ঘুম থেকে উঠে আসছে, বাংলাদেশ ইজ আ প্লেস মানুষ স্বভাব নাই, বুঝে আছে না? একটা জোক ছিল না যে চাইনিজ একটা ঠেলায় দিচ্ছে, হচ্ছে মানুষ অভাব নেই, দেখা বাংলাদেশ এখানে লোকের অভাব নেই। এখানে 1500 টাকার স্যুট, একটা 1500 টাকার রাস্তার স্যুট, 300 টাকার একটা জ্যাকেট ইজ ওয়ার্থ মোর দেন 6000 টাকার একটা ট্যাক্স। এই বেনসন সুইচ আছে, দ্যাটস হাউ ইট ইস, দ্যাটস ব্র্যাক ব্যাংক ফর ইউ। বেনসন সুইচ, এই যে এটা, সরি সিগারেট খাওয়া ভালো না, ডোন্ট ডু দ্যাট। তুমি আর লাইটার নষ্ট, সিগারেট খাওয়া ভালো না, নিজে খাচ্ছি। হ্যাঁ, কারণ ব্লগের মধ্যে এটা বলা লাগে, কারণ মাইন্ড সেট যখন এখানে দেখবে যে বিড়ি খাবে, আরে আমিও খামো, কেন বোঝা লাগবে জিনিসটা। এই বেটা আমার দোস্ত, সিগারেট খাইতেছে আর করতেছে, সিগারেট খাওয়া ভালো না। আমি সিগারেট খাওয়া অ্যাকচুয়ালি ছাড়ছে না প্রায়, মোস্ট ডিসগাস্টিং হ্যাবিট ইন দ্য ফাকিং ওয়ার্ল্ড, তুমি চিন্তা করে দেখ। এনিওয়ে দ্যাটস হোয়াট হ্যাপেন, টাকা ডিপোজিট করো লাইনে দাঁড়ায়া, এইখানে তুমি 2 কোটি টাকা ফালাও, এসএমই ব্যাংকিংয়ে যাও, ইউ আর দ্য বেস্ট পার্সন ইন দ্য ফাকিং ওয়ার্ল্ড। টাকা দিবা টাকা ভালো, গরিব মানুষ হবা রাস্তার মধ্যে লাভ কমাই দেখা। সরি ফোন আসছিল, দ্যাটস হাউ ইট ইস, দ্যাটস হাউ পিপল ট্রিট ইউ ইন বাংলাদেশ। ডাজন্ট ম্যাটার তোমার ব্রেনে কী আছে, ডাজ নট ম্যাটার তোমার কী জানো না কী জানো না। এখানে হয়ে গেছে তুমি নেশা করো, ও ইউ মাস্ট বি আ কুল পার্সন, নেশা করো না, তুমি একটা ভেন ভন্ডা,
তোমার মতন বকচোদার এই বাংলাদেশে নাই। গাঞ্জা খাও, হ্যাঁ সুপার কুল পার্সন, তোমার সাথে আমি হ্যাং আউট করবো। গাঞ্জা খাও না, আমি অ্যাভয়েড করে চলে যাবো। বাবা খাবা? হ্যাঁ হ্যাঁ। ভাত খাবা? না। সালার পর সালা ছোটোবেলায় মদ খাই আর মাইক খেয়েছি, তারপর দিয়ে কোনো কিছু খাই না। হ্যাঁ এখনও ড্রিঙ্ক করি, বাট এই 40টা বছরে আই হ্যাভ নেভার এভার পেইড ফর আ ড্রিঙ্ক এভার। ভাই আমি সবচেয়ে কম টাকা নিয়ে চলি, 400 টাকা নিয়ে দিন চালাই, 400। অনেক অনেক কথা বলে, অনেক শুনি, ভাই আমার তো টাকা না, আই ক্যান্ট ইভেন অ্যাফোর্ড আ ফাকিং রিক্সা সবসময়। আমি আই গ্রু আপ, আমি 15 বছর বয়সে আমি বাসা দিয়ে বের হয়ে গেছি, অ্যান্ড দ্যাটস হাউ আই লিভড মাই লাইফ, দ্যাটস ইট। বাপ মায়ের কাছে যখন হাত পাতি তখন হচ্ছে লাইক নিজের কাছে লজ্জা লাগে, আব্বা 200 টাকা দাও, 300 টাকা দাও। 100 টাকার জন্য আমি উপরে উঠতে পারি নাই, কারণ অবভিয়াসলি ডিসকাউন্ট ছিল না, তো আই হ্যাড টু টেক আ সিএনজি। অ্যান্ড ওই সিএনজিওয়ালা অ্যাজ লাক উড হ্যাভ ইট আমার ওই অলিম্পাস ক্যামেরাটা নিয়ে গেছে। আই এম স্টিল পেয়িং ফর দ্যাট ক্যামেরা, বাই আই এম স্টিল পেয়িং ফর ইট। রোহিত কিন্তু এখনও টাকা পায় আমার কাছে, লেন্স কিনছিলাম, ডাজ নট ম্যাটার যে চুরি হয়ে গেছে নাকি না, কিন্তু দ্যাটস হাউ ইট ইস অ্যান্ড আই উইল পে ফর ইট। এই যে ডিজিটাল কালেকশন টাকা পায়, আই থিঙ্ক 50,000 টাকার মতন 3 বছর ধরে পাইতেছে, ওটা একটু বেড়া দিয়ে করছে, তাই আমি একটু টাকা পেমেন্ট দেরি করতেছি ইচ্ছা করে। এক একজনে ভাই হিস্ট্রিতে অনেক কিছুই আছে, সবার কাছে সব কিছু বলা উচিত না, স্পেশালি পাবলিকলি। আমার এক্স ওয়াইফ কী করছে না করছে ওদের জন্য অনেক কিছুই আমার খেসারত দরকার, আই হ্যাড টু লিভ দ্য ইন্ডাস্ট্রি বিকজ অফ হার। মানুষ এখন বলে আমি নতুন, আমার সহ্য করা লাগে। দিস ইজ আ র্যান্ট বাই দ্য ওয়ে, আই এম খারাপ লাগছে আমার। ফটোগ্রাফি করি আমি 82 থেকে, ক্যামেরা পাইছি 82 থেকে, তখন কিন্তু ডিজিটাল মিডিয়া না, তখন কিন্তু ইয়া, তখন যতগুলো ছবি হচ্ছে সবগুলোই ওয়াশ করছি ছোটোবেলা, একটা সময় আমি আর থাকি না। অ্যাপারেন্টলি ওই যে বললাম না, ইফ ইউ ডোন্ট লুক লাইক আ বড় লুক দে ওয়ন্ট ট্রিট ইউ ওয়েল। তোমার একটা স্যুট পরে আসো, ডাজ নট ম্যাটার এটা 300 টাকার স্যুট হোক আর 400 টাকার স্যুট হোক, এটা BCTIতেও দেখছি, এটা ইয়েতেও দেখছি, এটা সব জায়গায় দেখি, FDCতে ঢুকলেও দেখা যায়, এটা কিছু করার নেই। আমাকে সবাই বলে আমি হচ্ছে ওয়াইনি, একটা মাইয়াদের মতন খালি সারাদিন চিল্লাই আর ঘ্যান 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 করি। ডিজাইন স্কুলে আমি হচ্ছে বাই দ্য বুক টেকনিক্যাল, ঠিক আছে ভাই আমার মধ্যে ফ্লোটা নাই। ফটোগ্রাফিতে আসলে অনেকে বলে আরে বাই দ্য বুক টেকনিক্যাল, সিনেমাটোগ্রাফিতে গেলে বাই দ্য বুক টেকনিক্যাল। সিন্স ওয়েন ডিড বাই দ্য বুক টেকনিক্যাল খারাপ জিনিস হইল? সরি মোবাইলে পয়সা করতেছি তো। এনিওয়ে আজকের দিন, আজকের দিনের লেসন পারফেক্টলি শেখা হয়ে গেছে, ইফ ইউ নট রিচ ইউর শিট, কুত্তার গুয়ের চিতা খারাপ। আপনি যদি ভালো মতন ড্রেস আপ না করেন, আপনার মতন ফকিরনি নাই। আপনি যদি মানুষকে না চেনেন, আপনার মতন অসহায় কোনো লোক নাই। এখানে পুলিশ লাগবেন, অ্যাপারেন্টলি উই নট হ্যাভ টু টক অ্যাবাউট ইট, সো লেটস নট গো দেয়ার। কথা বলবেন, কাউকে একটা উপদেশ দেবেন, আপনার মতন অপদার্থ কোনো লোক নেই। 2-3 বছর পরে যখন আকাম হবে তখন এসে বলবে ভাই আপনার কথাই রাইট ছিল। ইয়েস আই নো, দ্যাটস হাউ ইট ইস। এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল যে অন গেস দ্য শিট, পুলিশে 500 টাকা ধরা দেবেন হাত খরচ, আপনার মতন ভালো লোকের নাই। 10,000 টাকা দেবেন, আপনি মন্ত্রীর চেতেও ভালো,
ওদের দোষ না, ওদেরও তো ঘুষ দিয়ে ঢোকা লাগে, ঠিক না? সিস্টেমটাই তো খারাপ। পিপল গোয়িং টু ফ্যান্টাসি, এই যে বলে যে নেশা করে কেন, নেশা চলে কেন, আমার কাছে এটা অ্যাপারেন্ট। আর কি করবে, কাজ করবে, ভাত খাবে, খাইতে দেন না, ব্যবসা করবে, করতে দেন না, আদাব, ভালো আছেন, মেজাজ খারাপ, তাই হাঁটতেছি আর ইয়া করতেছি, ব্লগিং করতেছি। হ্যালো বলতেছি আর কি, যে টাকা পয়সা যদি না থাকে তাহলে মানুষ আপনাদের ভিখারি মনে করে। আপনি যদি একটা এই এই যে ইয়েটা 300 টাকার একটা স্যুট পরে যাবেন, জ্যাকেট, আপনার মতন ভালো লোক নাই, কিন্তু আপনি একটা 5000 টাকার এই লুঙ্গি, না নো ওয়ান গিভস দ্য শিট। আচ্ছা ভাই আসি, হ্যাঁ আদর, সাম পিপল লাভ মি, সাম পিপল ডোন্ট, আই রিয়েলি কুডন্ট গিভ আ শিট। ভাই আমি নিজে একটা কুত্তার বাচ্চা, ইফ ইউ হ্যাভ এভার মেট মাই মাম ইউ নো দ্যাট এক্স্যাক্টলি। সো মেলা আছে, ও মেলা আছে, এনিওয়ে আমি এখন 7-3 নম্বর মাঠে চলে আসছি। লেসন অফ দ্য ডে, বি রিচ নো ম্যাটার হাউ, মাইন্ডসেটটা হচ্ছে উই করে নিয়ে আসা, ডাজন্ট ম্যাটার, টাকা থাকলেই হইল, শ্যুট পড়বা, 5000 টাকা জগিং শ্যুট না, ইট হ্যাজ টু বি আ শ্যুট, 300 টাকা হোক, 150 টাকা হোক, গার্মেন্টসে রিজেক্টেড হোক, ডাজন্ট নট ম্যাটার, ব্রিটিশ আইন, ব্রিটিশ রুল, ব্রিটিশ পয়েন্ট অফ ভিউ, দ্যাটস হাউ ইট ইজ। ও অবশ্যই চুল রং করবে না, চুল খারা কাটবে না, বয়স যতই 45 হোক আর 43 হোক আর হোয়াট এভার দ্য ফাক ইট হোক, ভদ্র থাকবা, এই ভদ্র তো কামলারা থাকে, আমার আমার ম্যানেজারের মতন ভদ্র লোক আর জীবনে নেই। এবার আল্লাহ জানে বেতন ভাই কত, আমি জানি যে আল্লাহ 1 লাখ দেখাতো না। এভরি ওয়ান আই হ্যাভ মেট এভার যারা ভদ্র কাপড় পইরা থাকে, তারা কারো না কারো কামলা, কারো জন্য চাকরি করে, কারো জন্য ইয়ে করে, বা ইটস আ ইনস্টিটিউশন অর অ্যান অর্গানাইজেশন অর আ কর্পোরেট। আই অ্যাম আ বিজনেসম্যান, আই এম মার্কেটিং, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মার্কেটিং, আইফোন কেনা বন্ধ করে দিন। মার্কেটিং তো, মার্কেটিং যদি বাংলাদেশে করতে চান, নিজে নিজে স্যুট কেনেন, টাকা ফ্ল্যাশ করেন, ইনস্টাগ্রামে টাকা দেখেন, ইয়েতে টাকা দেখেন, মানুষ আপনার মাথায় আরও তেল ঢালবে, নিজের মতো নিজে থাকবেন, চুপচাপ থাকবেন, প্রথম কথাই বলবে হচ্ছে গিয়া আপনার এত টাকা লাগে, 200 টাকা দিয়ে কফি খাইতে পারো কিন্তু আমার পেমেন্ট দিতে পারো, আমি পেমেন্ট পাই না বইলা, আমরা যা টাকা পায় তারা পেমেন্ট পায় না, তাদের মতন ভদ্রলোক নাই। এই যে কামরান মেয়ে প্রত্যেক মাসে একবার একবার নক করবে, বা এই টাকাটা আমি এটা ব্যাটারি কী করবো, এত ব্যাটারিটা ছোটো ভাই, দেখেন আমার তো কিছু করার নেই, তাকে একটা বলছিলাম যে 3 মাসে নেন, তার সামনে একটা কন্ট্রাক্টার ছিল, কন্ট্রাক্টার আমি ওখানে টেন্ডারটা ফালাইতাম, কিন্তু সে করছে কি না 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 পুরো টাকাটা দিয়ে দেওয়া কি, ওকে ফাইন দিয়ে দিছি, কন্ট্রাক্টর হয়নি, কিন্তু আই কুডন্ট পে ফর ইট। এখানে ভালো কাজ করতে যাবেন মাইয়া পাঠান, বাবা খান, হিরোইন খান, মদ খেতে বসেন, তারা ওগুলোর জন্য ওয়েস্ট করবে। বিরিয়ানি নোপ, নেশা করেন, নেশা করলে হচ্ছে বাংলাদেশ হচ্ছে আপনি সুপারস্টার হয়ে যেতে পারেন,
That's how Bangladesh works. I know, it's irritating, right? Right? But what do you do? Is our symphony? আপনার মতন ভিকারি মানুষ আর নাই। ও মাই গড, আইফোন আছে আমার তিনটা। আমার এই যে একটা যে ব্র্যাক ব্যাংকের সামনে ছিল একজন আমার লাইনে দাঁড়ানো, তাকে দেখলে মনে হয় আইফোন কোম্পানি তার গায়ের উপরে বমি করছে। ওই কি আই ওয়াচ না কি জানি আছে, ওই ঘড়ি আছে, মোবাইল হাতে, ট্যাবলেট পগলের তলে, তার গা দিয়ে গন্ধ আসে। এ সুরে বাচ্চা একটা পারফিউম কিনতে পারস না, একটা সাবান কিন গোসল কর। ভোটকা সুত মারে নি আলার আইফোন তো দাইতে আইছে একটা। এই হে তাকে তো সার্ভিস ঠিকই দিছে। আই লেফট 2010 দিকে আই হ্যাড, আমি একজনের কথা শুনি না, আমি হাইটে চলে আসছি। বলছিল নিজের ফ্রেন্ড নাই, আমার ফ্রেন্ডের মধ্যে ঢুকতেছে ফ্রেন্ড, আমার নিজের ফ্রেন্ডসগুলো খুঁজে পাই। এই লোক এখনো ডাকলে মনে হয় যে আমি কামলা। গুলশানের দুই নম্বর চক্করে আমি প্রায় এক ঘন্টা বসেছিলাম তার জন্য। আই চুজ নট টু ইউজ এ কার, আই চুজ নট টু ইউজ ক্রেডিট কার্ড, আই চুজ নট টু বাই অ্যান আইফোন। ম্যাকবুক কিনলে আমার 80,000 টাকার মধ্যে হয়ে যেত, কিন্তু আই এম মেকিং আ উইন্ডোজ মেশিন ফর এডিটিং, ইউ নো হাউ মাচ দ্যাট কস্ট মি, 4,90,000 টাকা। তুই আমার বাল জানবি, আমার টাকা নাই। তো 4,90,000 টাকা অনেক কষ্ট করে আসে ওই এডিটিং মেশিনে বসে, যখন আমি কাজ করি তারা এসে বলে 2,000 টাকায় কাজ করে দেন। আবার ওই সেম চুত মারানি যখন আমাদের ফেসবুকে ইনবক্স হয়ে যায় স্ট্যাটাসের মধ্যে বলে যে ভাই আপনি আমার দাওয়াত দিয়ে খাওয়াবেন না, আরে হালার ভালা 10,000 টাকার কাজ তুই 2,000 টাকা করতেছিস, সরি অফার করতেছো, মাঝখানে 8,000 টাকা এলাইছিস, তো তুই তো ভিখারি না খা। কয়েক বছর আগে তো ডিজাইনারের সাথে গ্যাঞ্জাম লাগছে, মনে করতেছে যে কত কিছু আছে, কত জিনিস সুপারস্টার, গেড়ি ধরলে পাড়া মারলে তখন বুঝবে না মোহাম্মদপুরের পোলা পেন কেমন, তেজকুনি পাড়াতে বড় হয়েছে, গুলশানে বড় হয়েছে, বাড়িধারা বাড়ি বিচ্ছা উত্তরের মধ্যে চিপাগুলির মধ্যে ঢুকছে। আমেরিকায় কিছু লোক ডাজ নট ম্যাটার, এখানে তো অনেক সুপারস্টার দেখি। তো এখানে ঠিকই আমাদের রেস্টুরেন্টে হালাস বাড়ির বাসন মাঝে, বাংলাদেশে আসলে দেখা গেছে আমি এখানে হাঁটি রাস্তা পাড়াতে ওনারা গাড়িতে যায় সানগ্লাস পরে উত্তর আইফোন, আমি আইফোন কিনেছি, পাশে খাবার আছে তোর আইফোন চালাস, থাও চালার কোন কুড়িগ্রামে 4 ঘন্টা লাগে উত্তরা আইতে, উত্তরা থেকে ঢাকায় যেতে লাগে 8 ঘন্টা, আমি গরিব মানুষ তুই কি। উত্তরের লেক সাইড বাসা পন্থা হাইটা চলে আসছে, এত মেজাজ খারাপ। মানুষ বলে আমার আপনি এত হাঁটেন কেমনি, যখন মেজাজ খারাপ থাকে তখনই হাঁটি, এটি রেটস নেই ভাই উপরে ওঠো, দুনিয়াতে ডাকা আছে, জাস্ট ইউ নিড টু নো হাউ টু গেট ইট। এই যে অনেক ইউটিউবার আমার নক করে ভাই ভিডিও করে দেয় নিয়ে করে দেন, আমি দেখো ওকে ফাইন করে দিব, তুমি যখন পেমেন্ট দাও ইফতে নাইস ইফতে জায়গা দিতে মানে বুঝাইতে পারে, তখন বলবে যে ঠিক আছে, তখন আমি নিজে বলবো যে ওকে ফাইন ডাজ ম্যাটার, পরে যখন টাকা বানাবে তখন আমায় কত টাকা দিবা তাও বলবে না, তার মানে কি মাগনা কাজ করে দিয়ে লাপাত্তা। 6 মাস কাজ করে আসে এক জায়গায়, রিক্সা ভাড়া তো দূরের কথা, মালপত্র যা আছে ভাই উবার নিয়ে যাওয়া লাগে, খরচ করে আসছি, স্পন্সরশিপ টাইটেলটা দিছে ফাইন ইটস ওকে, আমার তো অসুবিধা নেই, আই লাইক স্পন্সরিং পিপল, উপরে ওঠ টাকা বানা, কিনে যদি করিস না প্রোডাক্ট প্লেসমেন্ট মার্কেটিং, তাই খাতা নিকে রেখে
get a 300 taka suit, kalo. People will understand you're trustworthy. Chakorer moton cholo, you're trustworthy. Fear e cholo, you're trustworthy. Manchir bore pon dao, you're trustworthy. Bohu bashay rekha, girlfriend chudai ba, chali chudai ba. You're trustworthy. Bhul korba, you're trustworthy. Bhul korba na, you're fearful. You're aggressive. Of course I'm aggressive. I'm ki amaro ki gari bari chai na. Amar baap mar ki ache ota porer kotha. That's a totally different thing. Amar ki ache? Did I make my money? অনেক চুত মারানি দেখছি বাপের হোটেলে ভাত খায় বড় হইয়া আস্তে করে ওই কুর্সিতে বসে কারণ আঙ্কেল আর হাঁটতে পারে না আমারে ফোন দিয়ে কয় তুমি তো থাকো নাই বাইরে আমরা না 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 আমি বাইরে থাকবো কেন বাংলাদেশে কামলাতে ছিলাম সারা জীবন তোমরা আমারে 90 থেকে 94 দেখছো বাংলাদেশে আর দেখছো হচ্ছে একদম প্রথম দিক দিয়ে 78 থেকে 81 বলত বাইরে আমি তো বাইরে দেশে যাইনি কোন সময় কেন তোর ছবি নাই আমি পড়াশোনা করি নাই বিকজ আমার সার্টিফিকেট নাই কয়েকদিন আগে একজন নক করছিল আমাকে যে এখন তো তুমি পড়াশোনা করো এখন তো তুমি জানো এগুলা তুমি আমাকে লিস্ট দাও আমি তাকে বলছিস লিস্ট বানানো হয়ে গেছে অনেক আগে আমি তো ভিকারি সার্টিফিকেট কাপড় টাকা পয়সা ফ্ল্যাশ করবা আইফোন চোদাই বা ইউ আর অ্যাবল লুক আমার আম্মার কি আছে আমার বাপের কি আছে এটা পরের কথা আমার আম্মা এখনো একটা 860 টাকার একটা স্যামসাং ইউজ করে ছোট্ট কথা শোনা যায় না 17 বার খালি হ্যালো বলার লাগে ইট ইরিটেটস দ্য ফাক আউট অফ মি সে যে মানুষের পাশে যে দাঁড়ায় থাকে ভিখারির মতন খারাপ লাগে কিন্তু সে কিপটা মানুষ কিছু করার নেই যারা জানে তারা জানে আমার বাপে কে ছিল সে এখনো হাঁটতে যায় বিকালবেলা দ্যার ইজ নো পিপল ফলোয়িং হিম দ্যার ইজ নো পিপল আর টু কিল হিম নো ওয়ান নোজ হু ইজ আই লাইক দ্যাট আমি ওইটাই হইতে চাই যে রাত্রিবেলা যখন ঘুমাবো তখন আমি শান্তি একটা ঘুমাইতে পারি চোখ বন্ধ করে পারে ঘুম আসবে আমার 17,000 বডিগার্ড নিয়ে হাঁটা লাগবে না ভাই অনেক পোলা ভাই নাই মেশিন দেখাইছে এইটা দেখেন ওটা দেখেন আমি দেখ আমি দেখি আমি তো নতুন আইছি কামলা নতুন চিনি না পোলা পাইনা মারে পিটাই যায় পা এখনো ভাঙ্গা ওরা দেখি রাস্তার সামনে যে ওই তার বাসার নিচে গলির মাথায় বসে থাকে বাবা বেঁচে ইয়াবা বেঁচে তুই কামলা তোরা হচ্ছে কুত্তার বাচ্চা ওই যে 30টা মোটর সাইকেল এলাম নবি সবগুলোই এগে তোর বাপ না এবার গলা বাতায় কথা বলবে আমার ছেলে এটা করে নাই জিউ আর আ ফেইল্ড প্যারেন্ট এই যে ব্র্যাক ব্যাংকে যেগুলো কাজ করতেছে আজকে যেগুলোর সাথে সমস্যা হয়েছে ইউ গাইজ আর ফেইল্ড পিপল তোমার বাপ মায়ের লজ্জা মারা লজ্জা লাগানো উচিত গলায় ধরি দিয়ে মরো গু খা চুত মারানি দ্যাট ইজ মাই মাদার এখনো দাঁড়ায় আছে রিক্সা নিয়ে হ্যালো আম্মা আজকে মেজাজ খারাপ হয়েছে ব্র্যাক ব্যাংকে অনেক কথা শুনেছে তো আমি এই এরকম করে কাপড় পরে আসছি কেন হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি কামলা রাইট আমরা তো হচ্ছি গে চাকর বাল ফালাইছে আমার এনিওয়ে সি আমার সমস্যা
ভালো ভালো মহিলা ঢুকছে কাপড় চুপুর পরা, আমাদের মতন তো ভিখারি ভিখারি। আদাব ভাইজান, খবর কি আপনার? জাস্ট বলতেছি আজকে মেজাজ খারাপ হয়ে গেছে তাইলে। এই যে মদ খায় না, নেশা করে না, উল্লাপাল্লা কিছু করে নাই, তার ফ্যাক্টরি শেষ। যে করে তার ফ্যাক্টরি কোথায় গেছে? বাংলাদেশ, যেখানে কোক খাইতে যাবেন টাকা দেওয়া লাগবে, স্যান্ডউইচ খাইতে যাবেন টাকা দেওয়া লাগবে, ঘুরতে যাবেন টাকা দেওয়া লাগবে, পুলিশ ডাকবেন টাকা দেওয়া লাগবে, চোর আসবে টাকা দেওয়া লাগবে, টাকা। আইফোন চালান এখনো? ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টস আইফোন চালান লাগবে, সিম্ফনি চালায় সিম্ফনি। আদার ভাইজান, দাদা আদার, বাসে আসছি, গোসল করুন, ঘুমাম, অনেকক্ষণ হাঁটছি, প্রায় এক ঘন্টার মতন, টাইম লাইন দেখলেই বোঝা যায়। ইয়েস, আমার যখন মেজাজ খারাপ থাকে আমি হাঁটি।